एलकेजी बंगाली। पेज नंबर 19। पेज नम्बर 18 आगे क्लासे हमरा एक रिडिंग पढ़े एक रिडिंग पढ़े सेखान कि प्रश्न उत्तर आज एखे करब निजे करो। एक नम्बर तालिका थे नाम निये छबि नीचे बसाओ। जेमन एखे तालिकाते नाम देवा आछे बक कलम रथ बर। एटा कीसर छबि रथ ताहले एर नीचे आमरा बसान रथ रथ लिखब कलम 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 बक ब क बक बर ब बसान बर। এবারে দুই নম্বর, দুই নম্বরে চলে যাচ্ছি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কি পাও লেখো। ত আর ব রয়েছে এটাকে সাজিয়ে হবে বট। আমি লিখে দেখাচ্ছি এলোমেলো বর্ণ সাজিয়ে প্রথমে ত আর ব রয়েছে ব ট বট। দুই বিন্দু র ঝ ঝ আগে লিখব নয় বিন্দুর কি হলো ঝড়। এবারে প থ প থ পথ এটা কি হবে বসন ব দন্তা স দন্তান্ন বসন। এরপরে আমরা নেক্সট তিন নম্বরে চলে যাব। তিন নম্বর চাকা দুটি থেকে অকার যোগে শব্দ গঠন করো। এই দুটো চাকা থেকে অকার যোগে শব্দ বেছে নিয়ে লিখব। কিভাবে লিখছি আমি দুটো তিনটে করে শব্দ লিখে দেখাচ্ছি। প থ পথ এখানে আমরা কি পেলাম প আর এ থ পেলাম প থ পথ। দ রস্যই পদ পদ। প দয় বিন্দুর পর। এইবারে আমরা এই বক্স এই চাকাটার থেকে নেব ন খ খ নেব ন নেব ন খ নখ ব ন বন আর ম দন্তান্ন মন। চার নম্বর ছকের বর্ণগুলি পাশাপাশি সাজিয়ে কি পাও সেটা লেখো। এখানে নর দেওয়া আছে একটি বক্সে আর তার পরের বক্সে রয়েছে কল আর এখানে রয়েছে ম। এটার সঙ্গে এটাকে জুড়ব আর এটার সঙ্গে এটাকে জুড়ব এখানে আমরা দুটো শব্দ পাব। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। চার নম্বরে প্রথমেই বললাম ন বৈষ্ণর ম যোগ করে দেব ন বৈষ্ণর ম নরম আর ক ল ম কলম ক ল ম কলম। এখানে বর্গাজ্য আর ব রয়েছে ব আর ল এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে বইয়ের মধ্যে তোমরা প্রত্যেকে এই ব কে ল করে নেবে আর এখানে ব বসিয়ে নেবে জ ল জল ব ল বল। এরপরে ধ ন ন ধন ব ন বন ব ন বন ধ ন ধন। এবারে অ ম র অ ম র অমর আর এটা হবে স ম র
সমর। নেক্সট আছে সরস, সর দন্ত স, আর কলস, ক ল দন্ত স, কলস। জগৎ, জ গ খণ্ডাত্ব, জগৎ। আর এটা হবে অ দন্ত স খণ্ডাত্ব, অসত। চার নম্বরের এই সেকেন্ড বক্সটাতে বয়ের জায়গায় ল আর লয়ের জায়গায় ব তোমরা প্রত্যেকে করে নেবে। এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য একটু ভুল হয়ে গেছে বর্ণটাতে। এবারে আমরা পাঁচ নম্বরে চলে যাচ্ছি। মাঝে ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে কী পাও সেটা লিখবো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে। ধ ড্যাশ ল কী হবে? মাঝে আমরা ধ বল লিখব। তোমরা পেজ নম্বর 18-তে পেয়ে যাবে, শব্দগুলো দেওয়া রয়েছে, একটু পড়লেই পেয়ে যাবে। ধ ব ল ধ বল, তার মানে এখানে ব বসলো। র বয়সিন্দ র, এখানে বর্গজ্জ হবে ত, রজত। র বর্গজ্জ ত রজত। গ, এখানে বয়সিন্দ র ল গরল। কী হবে? গ বয়সিন্দ র ল গরল। এবারে নিচে ছয় নম্বর, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ছয় নম্বর, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। ক নম্বর প্রশ্ন রয়েছে, ঝড় জলের শব্দ কী রকম? এটা আমরা 18 পেজে যে রিডিংটা পড়েছি তার মধ্যে আমরা এর আনসারটা পাব। চলো আমরা দেখে নিই কোথায় আছে অ্যান্সারটা। ঝড় জলের শব্দ কী রকম? পেজ নম্বর 18, ঝড় জলের শব্দ কেমন? শন শন কর কর ঝড় জল হয়, তাহলে শব্দ কেমন? শন শন ঝরঝর, এই লাইনটা আনসার হবে। শন শন ঝ শন শন কর কর ঝড় জলের শব্দ শন শন কর কর। খ নম্বর, ছেলেটি ঘর যেতে বলছে কেন? পথ ধর ঘর চল হয় বড় ভয়, বড় ভয় হলে হয় বলে ছেলেটি তাড়াতাড়ি ঘরে ফিরতে চাইছে। ছেলেটির ঝড়ে বড় ভয় বলে সে ঘর যেতে বলেছে। এবারে গ নম্বর, বন কেমন? বন কেমন? উত্তর হবে ঘন বন, এই যে এটা উত্তর, ঘন বন। তাহলে উত্তর হবে বন ঘন বন। এবারে ঘ নম্বর, বকের রং কি? বকের রং কেমন? ধবল বক, ধবল মানে সাদা, ধবল বক। বকের রং ধবল। উম নম্বর, পথ কেমন? চলো উত্তর দেখে নিই। পথ কেমন? পথ সরল, সরল পথ। চ অমল কেমন ছেলে? অমল বড় অলস ছেলে। অমল কেমন ছেলে? অমল বড় অলস ছেলে।